আবারও দুর্নীতি ইস্যুতে আলিপুরদুয়ারের কালচিনিতে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কন্দল। তৃণমূল পরিচালিত লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলা তৃণমূল সভাপতি ও ব্লক তৃণমূল সভাপতিকে লিখিত অভিযোগ জানিয়েছেন 11 জন তৃণমূল পঞ্চায়েত সদস্য। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতে অর্থের একটি স্থায়ী কমিটি রয়েছে, সেই কমিটির অনুমোদন ছাড়াই নানা বিল পাশ করানো হচ্ছে। পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে জনগণের টাকা তছরূপ করছেন প্রধান। অভিযোগ জমা দেওয়ার প্রায় 2 সপ্তাহ পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। অর্থের একটা স্থায়ী কমিটি আছে, সেই স্থায়ী কমিটির অনুমোদন ছাড়াই যেহেতু এক্সিকিউটিভ এবং প্রধান সিগনেচার অথরিটি, ওরা অনুমোদন ছাড়াই বিভিন্নভাবে বিভিন্ন খাতে বিভিন্ন ইয়ে দেখিয়ে বিল তুলে দিচ্ছে। কি জনগণের টাকা কি নষ্ট হচ্ছে? হ্যাঁ, জনগণের টাকা অবভিয়াসলি নষ্ট হচ্ছে। অর্থাৎ এর আগে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো রকম স্টেপ না দেখবো বলেই মানে ইয়ে, কিন্তু আমাদের নেতৃত্ব এখন অবধি এর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি। এই নিয়ে শুরু হয়েছে কাদা ছোঁড়াছুড়ি। তৃণমূলের গোষ্ঠী কন্দলের বিষয়টি সকলেরই জানা। হিংসার ভিত্তিতে মিথ্যা আরোপ লাগানো হচ্ছে পাল্টা অভিযোগ প্রধানে। আমি মনে করি আর আমাদের তৃণমূলের গোষ্ঠী কুণ্ডল আছে, এটা তো প্রত্যেকেরই জানা, এটা তো অজানা কিছু নয়। এটা শুধুমাত্র একটা গোষ্ঠী কুণ্ডল করে জায়গাটাকে ভাগ করা, যেহেতু তারা বসতে পারেনি। আর উপপ্রধান আজকাল নিজেকে সবসময় মনে করছে আমি প্রধান, সেজন্য তার তো একটা জেলাস ক্রিয়েট করবে। এটা আমি মনে করি শুধুমাত্র জেলাস এবং হিংসার ভিত্তিতে আমার উপরে একটা আরোপ লাগানো, আদারওয়াইজ আর কিছু। যদিও গোষ্ঠী কুণ্ডলের বিষয়টি মানতে নারাজ ব্লক সভাপতি। তৃণমূল কংগ্রেসের যে পরিবার, এখানে অনেক ধরনের জাতি, অনেক ধরনের ধর্ম, অনেক ভাষাভাষী আছে। কিছু 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 প্রবলেম থাকে, ওইটা আমরা দেখতেছি, শীঘ্রই এটা নিয়ে বসবো। এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা আমাদের পরিবারের ভিতরে একটা ছোটোখাটো একটা সমস্যা আছে, ওটা আমরা মিটাই নেব। উল্লেখ্য, এর আগেও লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। তবে এবার পঞ্চায়েত প্রধানের দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। এটা স্বাভাবিক, এটা হওয়ারই ছিল তো বিজেপি। এতদিন তো আমি অভিযোগ করতাম, এখন দেখতেছি যে তাদের দলের যারা হচ্ছে পঞ্চায়েত মেম্বার তারাও অভিযোগ শুরু করে দিচ্ছে। এটা স্বাভাবিক, এটা হওয়ারই ছিল। কারণ হচ্ছে একটা মানে দীর্ঘদিন একটা চুরি বা একটা ইসে থাকতে পারে না, ঠিক আছে? সেটা হচ্ছে একদিন না একদিন তাদের মধ্যেও একটা ক্ষোভ জন্মাবে, সেটি আজকে জন্মাচ্ছে, তারই প্রতিফলন আজকে হচ্ছে যে তারা। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে দুর্নীতি আর গোষ্ঠী কন্দল। প্রশ্ন উঠছে, বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানোর পরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? জনগণের টাকা লুটের খেলায় মেতেছে শাসক দল, আর সেই টাকার ভাগ বাটোয়ারা নিয়েই কি বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব? আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।